আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখব ব্লেন্ড কার্ভ কমান্ড। এটা হচ্ছে আপনার মডিফাই টুলবারের একটা কমান্ড, খুব সহজ এবং খুব সিম্পল একটা কমান্ড। এখানে কোনো জটিলতা নাই, আপনি কোনো পয়েন্ট ইনপুট করতে হবে না কিংবা আপনার কোনো ডিস্টেন্স এখানে দিতে হবে না। আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি দুইটা লাইনকে কোনো একটা কার্ভের মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। এই কমান্ডের মাধ্যমে অটোক্যাড তার ডিফল্ট সেটিংস থেকে একটা কার্ভ অ্যাড করে, সুতরাং এখানে কোনো প্রকার ইনপুট নিয়ে আপনাকে স্পেসিফিকভাবে কিছু ভাবতে হবে না, আপনাকে কোনো প্রকার ইনপুট দিতে হবে না। তো চলুন আমরা দেখে আসি ব্লেন্ড কার্ভ কমান্ডটা আমরা কিভাবে ব্যবহার করব। ব্লেন্ড কার্ভ কমান্ডটি পাবেন আপনি এই মডিফাই টুলবারের এইখানে, এটা হচ্ছে আমাদের ব্লেন্ড কার্ভ কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনুবারে, মেনুবারে গিয়ে এইখানে মডিফাই অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি এই জায়গায় পেয়ে যাবেন আপনার ব্লেন্ড কার্ভ কমান্ডটা। তো যাই হোক, ব্লেন্ড কার্ভ কমান্ডটা মূলত ব্যবহার করা হয় দুইটা লাইনকে আমরা কোনো একটা কার্ভ দিয়ে যদি জয়েন করতে চাই, তাহলে আমাদের ব্লেন্ড কার্ভ কমান্ডটি প্রয়োজন। প্রথমে আমরা ব্লেন্ড কার্ভ কমান্ডটি চালু করব, আর এর জন্য আমাকে যেতে হবে মডিফাই টুলবারে। এখানে ক্লিক করলেই আমাদের ব্লেন্ড কার্ভ কমান্ডটি চালু হয়ে যাবে। আর চালু হয়ে যাওয়ার মানেই হচ্ছে আপনার এই যে পিক বক্স পেয়ে যাওয়া, এই পিক বক্স দিয়ে আপনি যে দুইটা লাইনকে জয়েন করবেন সেই দুইটা লাইনকে ক্লিক করতে হবে। ধরুন আমি এই দুটো লাইনের এই উপরের মাথাগুলো আমরা একটা কার্ভের মাধ্যমে অ্যাড করব, সুতরাং আমি এইখানে ক্লিক করলাম, তারপরে আমি এই জায়গায় ক্লিক করলে দেখবেন যে একটা কার্ভ তৈরি হয়েছে। আর এখানে আমাদের কোনো প্রকার ডিস্টেন্স কিংবা কোনো স্পেসিফিক কোনো পয়েন্ট আমাকে ইনপুট করতে হয়নি, এটা অটোক্যাড তার ডিফল্ট সেটিংস থেকে এই কার্ভটা অ্যাড করে দিয়েছে। আর এবার যদি আমরা লাইনের এই মাথাটাকে এই মাথার সাথে আমরা কার্ভের মাধ্যমে জয়েন করতে চাই, তাহলে আমাকে আবার ব্লেন্ড কার্ভে যেতে হবে। আমি ব্লেন্ড কার্ভে ক্লিক করলাম, তারপরে আমি লাইনের এই পয়েন্টটাতে ক্লিক করলাম। এখানে কোনো পয়েন্ট নেই, আপনি জাস্ট লাইনের এক পোর্শনে ক্লিক করলেই হবে। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি এই জায়গায় ক্লিক করলাম। আর আপনি যদি এই পয়েন্ট অ্যাড করতে চান, তাহলে আপনাকে লাইনের এই পোর্শনে ক্লিক করতে হবে, আপনি যেই দিকে আপনি জয়েন করতে চান। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন যে এইখান থেকে এইখানে এক ধরনের কার্ভ তৈরি হয়েছে। তো যাই হোক, বুঝতে পারছেন এটা খুব সিম্পল একটা কমান্ড। আর যে কার্ভটা তৈরি হলো ওখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কিছু পয়েন্ট পাবেন। এই পয়েন্ট দিয়ে আপনি আপনার তৈরিকৃত কার্ভটাকে কন্ট্রোল করতে পারেন। এগুলো হচ্ছে ভার্টেক্সের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। এখানে আপনার দুইটা অপশান রয়েছে, একটা হচ্ছে ভার্টেক্স এবং কন্ট্রোল ভার্টিসেস। বর্তমানে কন্ট্রোল ভার্টিসেসের মাধ্যমে এগুলো কন্ট্রোল করা যাচ্ছে। এখন যদি আমি ফিট করে দেই, তাহলে আপনার এইখানে কিছু গ্রিড পাওয়া যাবে, এই গ্রিড ধরে আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, সেটা হচ্ছে ব্লেন্ড কার্ভের মাধ্যমে যে কার্ভটা অ্যাড হচ্ছে সেই কার্ভটা কিন্তু একটা সিঙ্গেল সেপারেট কার্ভ। এটা কিন্তু আপনার আগের যে দুইটা লাইন ছিল সেই দুইটা লাইনকে জয়েন করেছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আলাদা একটা লাইন হিসেবে কাজ করবে। আর আপনি যদি এগুলোকে একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে জয়েন কমান্ড। আর এই জন্য আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে ইন্টারপ্রেস করলেই জয়েন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আপনি যে লাইনগুলো আপনি অ্যাড করবেন সেই লাইনগুলোকে ক্লিক করে যদি আপনি ইন্টারপ্রেস করেন, তাহলে আপনার পুরো লাইনটা একটা পলিলাইনে কনভার্ট হয়ে যাবে। দেখুন, এটি আর একটা কোনো সিঙ্গেল কার্ভ কিংবা লাইন নেই, এটা হচ্ছে পুরোটা একটা পলিলাইন। এই পলিলাইনের উপর ক্লিক করলে আপনি কিছু পয়েন্ট পাবেন, এই পয়েন্টের মাধ্যমে আপনি পুরো কার্ভটাকে কন্ট্রোল করতে পারেন। তো এই ছিল আমাদের ব্লেন্ড কার্ভ। ব্লেন্ড কার্ভের অপশান তেমন কিছু নেই, তবে আমাদের আর দুইটা অপশান রয়েছে। আমরা চলে গেলাম ব্লেন্ড কার্ভে, ব্লেন্ড কার্ভ ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন যে কন্টিনিউটি নামের একটা অপশান রয়েছে। এখানে আপনি ক্লিক করলে দুইটা অপশান পাবেন, একটা হচ্ছে ট্যানজেন্ট এবং আরেকটা হচ্ছে স্মুথ। আমরা ধরুন ট্যানজেন্টে ক্লিক করলাম, ট্যানজেন্টে ক্লিক করার পরে আমি এই দুটো লাইনকে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে এক ধরনের কার্ভ তৈরি হয়েছে। আবার আমরা গেলাম ব্লেন্ড কার্ভে, ব্লেন্ড কার্ভে গিয়ে কন্টিনিউটি, তারপরে আমরা স্মুথে ক্লিক করলাম, তারপরে আমি এই দুটো লাইনকে অ্যাড করে দিলাম। তো এখানে পার্থক্যটা দেখুন যে এই জায়গায় যে কার্ভটা তৈরি হয়েছে, এখানে কর্নারে স্মুথলি এটা অ্যাড হয়েছে এবং এইখানে ট্যানজেন্টের মাধ্যমে একটা কার্ভ তৈরি হয়েছে। এই ছিল আমাদের ব্লেন্ড কার্ভের সবগুলো অপশন। এর বাইরে ব্লেন্ড কার্ভ নিয়ে তেমন কিছু নেই। আমরা এখানে একটা ব্লেন্ড কার্ভের ব্যবহার দেখি। আমরা ব্লেন্ড কার্ভ কমান্ডে চলে গেলাম, এখানে ক্লিক করার পরে আমরা যদি এই সার্কেলটা ক্লিক করি, তারপরে আমি এই সার্কেলে ক্লিক করি, তাহলে দেখুন যে এক ধরনের কার্ভ অ্যাড হচ্ছে। সুন্দরভাবে আপনি এই ধরনের প্যাটার্ন আপনি ব্লেন্ড কার্ভের মাধ্যমে করতে পারবেন। আজকের পর্ব এই পর্যন্তই। মডিফাই টুলবারের সবগুলো কমান্ড নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।